আসসালামু আলাইকুম কবটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো ক্লাস নাইন ফাইনাল এক্সাম দু হাজার বাইশ এক কথায় সমাপনী পরীক্ষা দু বাইশ খুব সন্নিকটে চলে আসছে আর চার থেকে পাঁচ দিন পরে চার দিন পরে আজকে যদি চার তারিখ হয় আট তারিখে পরীক্ষা তিন দিন পরে আপনাদের পরীক্ষা তো আজকে পরীক্ষা যেহেতু সন্ধি চলে আসছে আজকেই লাস্ট আমি পদার্থবিজ্ঞান দেখাচ্ছি এরপরে প্রত্যেক পরীক্ষার আগে আগে যেই সাবজেক্টগুলো যেই অধ্যায়গুলো আছে যেই টপিকগুলো আছে সেগুলো আলোচনা করবো পরীক্ষার আগে আগে আজকে জাস্ট পদার্থবিজ্ঞানে একটি সৃজনশীল দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়া আর যদি পুরোটা ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি উত্তর করার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ একটি সৃজনশীল আমরা দেখছি যে আমাদের আহ এখানে বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও একটি বক্স দেখছি বাক্স লেখা আছে এখানে ঘর্ষণ বল আছে পনেরো নিউটন আর বাক্সটির ভর আছে চার কেজি এবং এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে বাক্সর উপরে সেই ক্ষেত্রে তরণ সৃষ্টি হয়েছে এ সমান পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের উদ্দীপক উদ্দীপকটা আগে বুঝতে হবে না হলে কিন্তু অ্যান্সার করা খুবই মুশকিল ক নম্বর প্রশ্ন আছে ঘর্ষণ বল কাকে বলে তো আমরা জানি একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হলে বা গতিশীল হতে চাইলে তাদের মিলন তলে যে যে বল সৃষ্টি হয় হয় তৈরি তাকে গতিরোধক ঘর্ষণ বল বলে ওকে কি উপায়ে ঘর্ষণ কমানো যায় তো এখানে কিছু উপায় দেওয়া হয়েছে চারটা উপায় যে নিম্নখিত উপায়ে ঘর্ষণ কমানো যায় এক হচ্ছে তল যথাসম্ভব মসৃণ করা পিচ্ছিলকারী পদার্থ যেমন লুব্রিকেন্ট অর্থাৎ তেল মবিল এবং গ্রীষ্ম জাতীয় পদার্থ ব্যবহার করা বল ব্রাইং ব্যবহার করা এবং চাকা ব্যবহার করা তাহলে ঘর্ষণ বল কমে গ নম্বরটি হচ্ছে বাক্সটির উপর প্রকৃত বল বের করতে হবে তার মানে বাক্সটির উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের আছে কি কি এখানে আছে হচ্ছে ভর হচ্ছে চার কেজি আর তরণ আছে পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কোয়ার আর ঘর্ষণ বল আছে আমাদের পনেরো নিউটন তাহলে আমরা যদি প্রশ্নে চলে যাই যে আমাদের বাক্সটির ভর দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দেখে আসলাম বাক্সটির ভর দেওয়া আছে চার কেজি তরণ দেওয়া আছে আমরা জানি এফ সমান এম এফের মানটা আমাদের লাগবে এই এফ সমান এম আমরা বের করছি চার আর পয়েন্ট এইট গুণ করে আর আরেকটা আছে ঘর্ষণ বল এফকে আপনি একটু লিখবেন এখানে মিস্টেক হয়েছে ঘর্ষণ বল এফকে সমান হচ্ছে পনেরো নিউটন আমরা যে উদ্দীপককে দেখে আসলাম তাহলে আমরা বের করব প্রযুক্ত বল বস্তুর উপরে প্রযুক্ত কি বল হয়েছে প্রযুক্ত বল মানে হচ্ছে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল প্রযুক্ত বল মানে কি কার্যকর বল প্লাস ঘর্ষণ বল তো কার্যকর বল আমরা তো বের করেছি এখানে আমরা এটা বের করেছি সেটা আমরা বসাবো থ্রি পয়েন্ট টু এটা যদি আপনি ক্যালকুলেশন করেন ফোর ইন্টু পয়েন্ট এইট এটা হবে থ্রি পয়েন্ট টু আর ঘর্ষণ বল আমরা উদ্দীপকে পেয়েছি পনেরো সে দুটা যোগ করে দিলে আমাদের হচ্ছে আঠারো দশমিক দুই নিউটন তার মানে বাক্সটির উপর মোট প্রকৃত বল হবে আঠারো দশমিক দুই নিউটন এইটিন পয়েন্ট নিউটন ওকে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটু মনে রাখবেন এরপর আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণের প্রভাব সম্পর্কে আলোচনা করতে হবে তো দৈনন্দিন জীবনে ঘর্ষণের প্রভাব কিন্তু খুবই মানে সবকিছুর সাথে ঘর্ষণের প্রভাব জড়িত রয়েছে আমরা দেখছি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্নভাবে ঘর্ষণ বল কাজে লাগিয়ে উপকৃত হচ্ছি ঘর্ষণজনিত বাধা না থাকলে আমরা রাস্তায় হাঁটতে পারতাম না পিছলায় পড়ে যেতাম কাঠে পেরেক বা স্ক্রু আটকাতে আটকানো যেত না সরি সম্ভব হতো না দড়িতে কোনো গিরা দি দেওয়া কপি কলে যেত না ইত্যাদি সব ঘর্ষণের বিষয় দেওয়ালে ঠ্যাস দিয়ে মই রাখার ব্যাপারটাও কিন্তু হইতো যদি ঘর্ষণ বল না থাকতো দেশলায় হাতে আগুন পাওয়া যাইতো না যদি ঘর্ষণ বল না থাকতো কোনো কোনো ক্ষেত্রে যেমন উঁচু রাস্তায় বালি ছড়িয়ে যানবাহন ওঠানোর কাজে পেছনে কিন্তু মূলত ঘর্ষণ বলই কাজ করে ব্রেক চেপে গাড়ি থামাতে ঘর্ষণ বল বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে অবশ্যই তাহলে আমরা দেখতেছি যন্ত্রপাতির পরস্পরের সংস্পর্শে অবস্থিত বিভিন্ন অংশের ঘর্ষণের ফলে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং যন্ত্রপাতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় যন্ত্রপাতি ঘর্ষণের ফলে যন্ত্রপাতি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে যন্ত্রের যান্ত্রিক দক্ষতা অনেকাংশ হ্রাস পায় উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে ঘর্ষণ যেমন আমাদের উপকার করছে তেমনি বিরক্তির কারণ বটে হয়েছে শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ সাথে যারা ছিলেন এতক্ষণ সময় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই যে সৃজনশীল সৃজনশীলটা আমি আলোচনা করলাম অবশ্যই শিখে রাখবেন এটা হচ্ছে আপনার পরীক্ষার আগের পদার্থ বিজ্ঞানের একটি কাজ এরপর আগামী বা আজকে থেকেই রাত থেকে আপনারা বাংলা পাওয়া শুরু করবেন বাংলা নিয়ে আলোচনা শুরু করবো যেহেতু আপনাদের প্রথম পরীক্ষায় হচ্ছে বাংলা শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যারা সাথে থাকলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম